আজকের ক্লাসে আমরা পড়বো প্লেফেয়ার সাইফার অ্যালগোরিদম। ঠিক আছে, সো প্রথমে বলা আছে যে ইট ইজ ইনভেন্টেড ইন 1854 বাই চার্লস হুইটস্টোন, বাট ওয়াজ নেমড আফটার লর্ড প্লেফেয়ার হু প্রমোটেড দ্য ইউজ অফ সাইফার। জাস্ট সাম ইনফরমেশন অ্যাবাউট প্লেফেয়ার অ্যালগোরিদম। তো আমরা সরাসরি অ্যালগোরিদমে চলে যাই। আমার অ্যালগোরিদমের প্রথম যে পার্টটা সেটা হচ্ছে ক্রিয়েট এ 5x5 ম্যাট্রিক্স দ্যাট ইজ কল্ড গ্রিড অফ লেটার্স। অর্থাৎ প্রথমে আমাকে একটা ম্যাট্রিক্স ফর্ম করে নিতে হবে, একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে, যেটাকে গ্রিড অফ লেটার্স বলতেছি আমরা, যে ইট উইল বি এ গ্রিড অফ লেটার। এখন সেই ম্যাট্রিক্সটা আমরা কীভাবে ফর্ম করব, সো সেকেন্ড পয়েন্টে সেটা বলা আছে, দ্য ম্যাট্রিক্স ইজ মেড বাই ইনসার্টিং দ্য ভ্যালুজ অফ কি। অর্থাৎ আমার একটা কি দেয়া থাকবে, ইনিশিয়ালি আমি সেই কিটাকে ইনসার্ট করব অ্যান্ড রিমেইনিং অ্যালফাবেটস ইনটু দ্য ম্যাট্রিক্স। প্রথমে কিটাকে ইনসার্ট করব, তারপরে বাদবাকি অন্যান্য অ্যালফাবেটগুলোকে আমরা ইনসার্ট করব রো ওয়াইজ ফ্রম লেফট টু রাইট। ওকে, আমি দেখাচ্ছি কীভাবে ইনসার্ট করব, হোয়ার লেটার আই অ্যান্ড জে উইল কম্বাইন টুগেদার। একটা কন্ডিশন হচ্ছে আই এবং জে সবসময় একসাথে থাকবে। তাহলে একটা 5x5 ম্যাট্রিক্স আমরা ক্রিয়েট করব, সেখানে প্রথমে আমরা কিটা ইনসার্ট করব এবং তারপরে রিমেইনিং লেটারগুলো ইনসার্ট করব ফ্রম লেফট টু রাইট, যেখানে আই এবং জে একসাথে থাকবে। তো আমি এখানে একটা এরকম গ্রিড ক্রিয়েট করছি, সেখানে আমার কিটা বলছে হচ্ছে ইব্রাহিম, মাই নেম দিস ইজ ইব্রাহিম, এটা হচ্ছে কি। সো প্রথমে বলা আছে কি, প্রথমে কিটাকে আমরা ইনসার্ট করবো, সো কিটা কি ই বি আর এ এইচ আই জে, আমাদের কন্ডিশন ছিল আই এবং জে সবসময় একসাথে থাকবে। সো আই যখন চলে আসছে তখনই আমি জে এটাকে লিখে দিছি, ঠিক আছে। সো ই বি আর এ এইচ আই অ্যান্ড জে একসাথে অ্যান্ড এম ইব্রাহিম, প্রথমে এটাকে আমরা একসাথে ইনসার্ট করে ফেললাম। এরপরে বাদ বাকিগুলো কীভাবে হবে, যেমন এখানে এ আছে বি আছে, সো এ বি আর লেখার দরকার নেই, তারপরে সি ডি, এখানে ই আছে ই লেখার দরকার নেই, এফ জি, এখানে এইচ আছে এইচ লেখার দরকার নেই, এইচ এর পরে জি, এইচ আইও আছে আইও লেখার দরকার নেই, এইচ আই জে কিছুই লেখার দরকার নেই, কারণ সবগুলো আগে চলে আসছে, এইচ আই জে সব কিছুই আসলে কিটা লেখার সময় চলে আসছে, তো এইচ আই জে আমরা লিখবো না। তারপর কে এল এমটা কিন্তু এখানে চলে আসছে, এম লেখার দরকার নেই, এন ও পি কিউ, কিউ পর্যন্ত কিছুই আসে নাই, আর আবার এখানে চলে আসছে, আর লেখার দরকার নেই, এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই অ্যান্ড জেড। অর্থাৎ টোটাল এই 25টা কিন্তু পূর্ণ হবে, টোটাল লেটার 26টা, বাট আমার গ্রিড হচ্ছে 25 ভেতরেই হয়ে যাবে, কারণ এখানে আই এবং জে সবসময় একসাথে থাকবে, কোনো লেটার রিপিট হবে না। লাইক যদি কিটা হতো হ্যালো, এইচ ই এল এল ও, ওকে, যদি কিটা এরকম হতো যে হ্যালো এইচ ই এল এল ও, সেক্ষেত্রেও আমি এরকম 25 একটা গ্রিড তৈরি করে নিতাম, ওকে। তো সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে কি করতে হতো, যে প্রথমে আমরা হ্যালোটাকে ইনসার্ট করব, এইচ ই এল ও, নট ডাবল এল ও, ওকে, কারণ একটা লেটার একটা অ্যালফাবেট একবারই আসবে। এরপরে আমরা এ এ থেকে শুরু হবে, এখানে এ যেহেতু নাই, এ বি সি ডি, এখানে ই চলে আসছে ই লেখার দরকার নেই, এফ জি এইচ চলে আসছে এইচ লেখার দরকার নেই, আই আই অ্যান্ড জে একসাথে, ওকে, তারপরে কে, এখানে এল চলে আসছে দরকার নেই, এম এন ও চলে আসছে দরকার নেই, পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই অ্যান্ড জেড। সো আমার কি যদি হ্যালো হয় সেক্ষেত্রে আমার গ্রিডটা, দ্য গ্রিড উইড উইল লুক লাইক দিস, ওকে। সো একটা লেটার একাধিকবার আসলেও আমরা সেটাকে একাধিকবার লিখবো না, সেটাকে আমরা একবারই লিখবো। তো ঠিক আছে, আমরা কিটা ইব্রাহিম ইউজ করে কাজ করছিলাম, সেটা নিয়েই আমরা কাজ করব। সো পরবর্তী অ্যালগোরিদমের পরবর্তী পয়েন্টগুলো আমরা একটু দেখি, যে পরবর্তীতে আসলে আর কী কী করা হয়েছে। সো ওকে, আমরা এক নম্বর এবং দুই নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে সেটা আমরা করে ফেলছি, আমরা গ্রিডটাকে ক্রিয়েট করে ফেলছি। তিন নম্বর পয়েন্টে এসে যেটা বলা হচ্ছে, কনভার্ট দ্য টেক্সট ইনটু পেয়ার্স অফ অ্যালফাবেট। হ্যাঁ, আমার যে প্লেন টেক্সটটা দেওয়া থাকবে সেটাকে পেয়ারিং করে ফেলবো, হ্যাঁ,
দুই দুই করে ভাগ করে ফেলবো, যেমন মিনা এম আই এন এ যদি হয় সেটাকে আমরা এম আই করবো দেন এন এ করবো, এভাবে কাজ করবো। ওকে, এখন পেয়ারিংয়ের কিছু নিয়ম আছে। এক নম্বর নিয়ম হচ্ছে পেয়ারিং করার, যে পেয়ার ক্যান নট বি মেড উইথ সেম লেটার্স। হ্যাঁ, যেমন যদি একই লেটার হয়, যেমন এখানে হ্যালো দিয়ে এক্সাম্পল দেওয়া আছে। হ্যাঁ, সো একই লেটার যদি হয়, একই লেটার আমরা পরপর লিখতে পারবো না, পেয়ারিংয়ের এই রুলসটা নাই, একই লেটার আমরা পরপর লিখতে পারবো না। ওকে, সো সেক্ষেত্রে আমাদের আমাকে কী করতে বলা হচ্ছে, ব্রেক দ্য লেটার্স ইন সিঙ্গেল অ্যান্ড অ্যাড এক্স টু দ্য প্রিভিয়াস লেটার। ওকে, সো আমি দেখি হ্যালো এটাকে যদি আমি দুই দুই ভাগে ভাগ করি, সো এইচ ই একসাথে যাবে, তারপরে এল এল একসাথে যাওয়ার কথা, কিন্তু দুইটা এল একসাথে থাকতে পারবে না, সো আমরা প্রথম এল এর পরে এক্স অ্যাড এক্স। ওকে, সো এক্স এক্সের সাথে অ্যাড করে দিলাম, এক্স প্রথম এলটার সাথে অ্যাড করে দিলাম, অ্যান্ড ফাইনালি লাস্টে থাকলো এল ও। সো আমার তখন মানে ডিভাইড করার পরে যেটা আমরা পাচ্ছি এইচ ই এল এক্স এল ও। আচ্ছা, যদি এর পরে আরও একটা লেটার থাকতো লাইক এইচ ই এল এল ও ই, সেক্ষেত্রে আমরা কী করতাম, এইচ ই দুইটা একসাথে আলাদা করে দিলাম, কোনো সমস্যা নাই, দুইটা ডিফারেন্ট লেটার, যেহেতু এল এল আমরা একসাথে দিতে পারছি না, কারণ আমরা জানি কি নিয়মটা হচ্ছে দুইটা সেম লেটার কখনো পাশাপাশি থাকতে পারবে না। সো আমরা কী করলাম, এল আর নিয়মটা কি, যদি সেম লেটার হয় তাহলে প্রথমটার সাথে এক্স যোগ করতে হয়, ঠিক আছে। সো এল এক্স, শুধুমাত্র এক্সই যোগ করতে হবে, অন্য কোনো কিছু যোগ করা যাবে না। তারপরে এল ও করলাম, দেন ই, ই ইজ অ্যালোন হেয়ার, ই এর পাশে কিন্তু আর কিছু নাই, সো এটাকে বলা হচ্ছে অ্যালোন প্রবলেম, বাট তাকে আসলে অ্যালোন রাখা যাবে না, ঠিক আছে। সো এখন অ্যালোন যদি আমরা না রাখতে চাই, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি কোনো একটা অ্যালফাবেট, কোনো একটা লেটার যদি সিঙ্গেল হয়ে যায়, সেক্ষেত্রে তার সাথে আসলে জেড অ্যাড করতে হয়। ওকে, ইফ দ্য লেটার ইজ স্ট্যান্ডিং অ্যালোন ইন দ্য প্রসেস অফ পেয়ারিং দেন অ্যাড জেড উইথ দ্য লেটার। ওকে, যদি অ্যালোন থাকে তাহলে আমরা জেড অ্যাড করে দেবো, এইচ ই এল এল ও ই। সো একইভাবে এইচ ই কে এক করলাম, এল এল একসাথে থাকতে পারবে না, এল এর সাথে এক্স যোগ করলাম, এল এর সাথে ও যোগ করলাম, এল ও এক করে দিলাম, আর ই এক সিঙ্গেল ছিল, ই এর সাথে জেড অ্যাড করে দিলাম। ওকে, এখন এখানে আরেকটা প্রবলেম অ্যারাইজ হতে পারে, যে যদি দুইটা এক্স একসাথে থাকে, ঠিক আছে, আমরা তো জানি কি কোনো দুইটা দুইটা সেম লেটার যদি পাশাপাশি থাকে তাহলে ওই দুইটাকে আলাদা করবো কীভাবে, মাঝখানে একটা এক্স দিয়ে। এখন সমস্যা হচ্ছে দুইটা এক্স একসাথে আছে, তো এই একটা এক্সকে তাহলে এখন কী দিয়ে আমি আলাদা করবো। সো দেখি যে এইচ ই আলাদা করলাম, এক্স 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 তো কোনোভাবেই একসাথে থাকতে পারবো না, এখন আমরা জানি দুইটা সেম লেটার হলে মাঝখানে একটা এক্স দিয়ে আলাদা করতে হয়, কিন্তু এখানে তো আরেকটা এক্স দিলে তিনটা এক্স হয়ে যাবে। সো সেক্ষেত্রে যেটা করতে হবে, এক্সের সাথে জেড দিতে হবে। ওকে, তো মনে করতে হবে এক্সের সাথে কেউ নাই, অ্যালোন প্রবলেম, সো এক্সের সাথে জেড, দেন এক্সের সাথে ও, দেন ই অ্যালোন হয়ে যাচ্ছে ই এর সাথে জেড, এভাবে আমরা এটাকে আলাদা করতে পারি। হ্যাঁ, তো প্রথমে এটা হচ্ছে প্রথম ধাপ, যে আমার প্লেইন টেক্সটটাকে এভাবে পেয়ারিং করে ফেলা, এটা হচ্ছে প্রথম ধাপ। এরপরে আমরা এটাকে কোডিং করব। সো কোড উইল বি ফর্মড ইউজিং থ্রি রুলস, তিনটা রুল আছে কোড করার। সো তিনটা রুল কী কী, আমি রুলগুলো একটু পড়ি, কমপ্লেক্স মনে হতে পারে, আমি এক্সাম্পল যখন দিব ইট উইল সিম ভেরি ইজিয়ার আই থিঙ্ক। ওকে, সো প্রথমটা হচ্ছে, বলা হচ্ছে ইফ বোথ অ্যালফাবেটস আর ইন দ্য সেম রো, সেম রো মিনস ফ্রম দিস গ্রিড, যদি একই রোয়ের হয়, যদি অ্যালফাবেট এমন হয় বি অ্যান্ড এইচ, আর আচ্ছা বি অ্যান্ড এ, সেক্ষেত্রে কী হবে, প্লেন টেক্সটের যদি বি এ থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে যেটা হবে যে ঠিক তার পরেরটা বি উইল বি রিপ্লেস বাই আর অ্যান্ড এ উইল বি রিপ্লেস বাই এইচ, ঠিক তার পরেরটা, ইফ বোথ অ্যালফাবেটস আর ইন সেম রো রিপ্লেস দেন উইথ অ্যালফাবেটস টু দেয়ার ইমিডিয়েট রাইট, ঠিক পরবর্তী রাইটে যেটা আছে সেটা। ওকে, ইফ অ্যালফাবেটস আর ইন দ্য সেম কলাম, একই কলামে যদি হয়, সেক্ষেত্রে লাইক সি অ্যান্ড এল, যদি প্লেন টেক্সটটা এরকম হয় যে সি অ্যান্ড এল, সেক্ষেত্রে সাইফার টেক্সটটা কী হবে, ইমিডিয়েট পরেরটা, অর্থাৎ সি উইল বি রিপ্লেস বাই এল অ্যান্ড এল উইল বি রিপ্লেস বাই এস। বা যদি এমন হয় যে সি অ্যান্ড এক্স, আচ্ছা হ্যাঁ সি অ্যান্ড এক্স, এটা আমরা দেখি সি এবং এক্স একই কলামে আছে, সো বললাম কি একই কলামে থাকলে ইমিডিয়েট পরেরটা দ্বারা রিপ্লেসড হবে, সো সি উইল বি রিপ্লেস বাই এল, এক্স এর পরে তো কিছু নাই, সো এক্স কি দিয়ে রিপ্লেসড হবে, এক্স উইল বি রিপ্লেস বাই আর। ওকে, সার্কুলার ভাবে আমরা এটাকে সার্কুলার মনে করবো, হ্যাঁ এক্স এর পরেরটা হচ্ছে আর, আর এর পরেরটা সি, সি এর পরে এল, এল এর পরে এস, এস এর পরে এক্স, এক্স এর পরেরটা আর, আর আর এর আগেরটা যদি হয় তাহলে সেটা হবে এক্স। ওকে, সো ইফ বোথ অ্যালফাবেটস আর ইন দ্য সেম কলাম রিপ্লেস দেম উইথ অ্যালফাবেটস ইমিডিয়েটলি বিলো দেম, সেম কলামে হলে ইমিডিয়েটলি বিলো যেটা আছে সেটা দ্বারা রিপ্লেস করবো, সেম রোতে হলে ইমিডিয়েটলি রাইটে যেটা আছে সেটা দ্বারা রিপ্লেস করবো। থার্ড পয়েন্টটা হচ্ছে
ইফ নট ইন সেম রো অর কলাম, একই রো বা কলামে নাই, ওকে, সেক্ষেত্রে রিপ্লেস দ্য উইথ অ্যালফাবেটস ইন দ্য সেম রো রেসপেক্টিভলি বাট এর আদার পেয়ার অফ কর্নার্স। এটা দ্বারা কী বোঝাচ্ছে, যেমন আমরা ধরে নিচ্ছি যে প্লেন টেক্সটটা যদি এমন থাকে এল অ্যান্ড ইউ, এল ইউ লিডিং ইউনিভার্সিটি ধরলাম, এল ইউ, এল ইউ, ওকে, সো এটা সেম রোতেও নাই সেম কলামেও নাই, সেক্ষেত্রে যেটা হবে এল এবং ইউ এটা এই পর্যন্ত আসবে এবং এটা এই পর্যন্ত যাবে এল এর নিচ পর্যন্ত, এলটা যাবে ইউ এর উপর পর্যন্ত, ইউটা যাবে এল এর নিচ পর্যন্ত, সো এল উইল বি রিপ্লেস বাই ও অ্যান্ড ইউ উইল বি রিপ্লেস বাই এস। প্রথমে এল এরটা যাবে রো ওয়াইজ, কখনো কলাম ওয়াইজ হবে না, এল রো ওয়াইজ যাবে ইউ পর্যন্ত, ইউ এর উপর পর্যন্ত, সো ইউ এর উপর পর্যন্ত কত ও, আর ইউ রো ওয়াইজ যাবে এল এর নিচ পর্যন্ত, সো এস, সো এল ইউ উইল বি রিপ্লেস বাই ও এস। একইভাবে আমরা আরেকটা দেখতে পারি, ধরি বি জেড, ওকে, ধরি বি জেড, দিস ইজ মাই প্লেইন টেক্সট, ওকে, সো এটা সেম কলামেও নাই সেম রোতেও নাই, সো তিন নাম্বার রুলসে চলে যাচ্ছে, সো বিটা জেড জেড এর কলাম পর্যন্ত চলে যাবে, সো বি জেড একদম লাস্ট কলামে, সো বি উইল বি রিপ্লেস বাই এইচ অ্যান্ড জেডটা এখানে ডাব্লিউ, সো বি উইল বি রিপ্লেস বাই এইচ অ্যান্ড জেড উইল বি রিপ্লেস বাই ডাব্লিউ, সো বি জেড যদি হয় তাহলে আমার সাইফার টেক্সট হবে এইচ ডাব্লিউ। তো এখানেই এরকম মানে এই যে কি ইব্রাহিম দিয়ে আমি যেই এই যে গ্রিডটা ক্রিয়েট করছি সেটা দিয়েই এখানে কিছু এক্সাম্পল, সেম টাইপের এক্সাম্পল দেওয়া আছে, যে সেম রো এম ডি যদি হয়, সো আমরা দেখি এম ডি, সো সেম রো যেহেতু পরেরটা হবে এম এম এমটা হবে সি এবং ডিটা হবে এফ, সো এম ডি হবে হচ্ছে সি এফ, এল ও যদি হয় সো এল ও, এল হবে কি এন, সেম রো এল হবে এন এবং ও হবে কি জি, ওকে, ও এর পরেরটা কি সার্কুলার বলছিলাম জি, সো এল ও হবে এন জি। একইভাবে সেম কলাম কে ডাব্লিউ, সো কে ডাব্লিউ ভেরি কে কে এন ডাব্লিউ, ওকে, সো একই কলামের হলে ঠিক তার ইমিডিয়েট পরেরটা হবে কে হবে কিউ অ্যান্ড ডাব্লিউ হবে বি, কে হবে কিউ অ্যান্ড ডাব্লিউ হবে বি, এখানে আমি একটা ভুল লিখছি, কে হবে কিউ, ওকে, ওকে, সি এস, সো সি অ্যান্ড এস একই কলাম, সি হবে কি এল, এস হবে এক্স, এল এক্স। এবার হরাইজন্টাল যেটা রুলটা আর ডাব্লিউ আমরা একটা দেখি, আর ডাব্লিউ আর অ্যান্ড ওয়ার ইজ ডাব্লিউ, দিস ইজ ডাব্লিউ, আর ডাব্লিউ, সো আর কোথায় যাবে, আর এদিকে যাবে রো ওয়াইজ, ডাব্লিউটা কোন দিকে যাবে এই আর এর কলাম পর্যন্ত যাবে, সো ইট উইল বি বি এক্স, সো আর ডাব্লিউটা কী হবে বি এক্স। একইভাবে এ কে, সো এ কে, সো এ কোন পর্যন্ত যাবে এই পর্যন্ত যাবে বি, কে কোন পর্যন্ত যাবে এই পর্যন্ত যাবে এন, ওকে, সো এ যাবে বি পর্যন্ত, কে যাবে এন পর্যন্ত, সো ইট উইল বি বি এন, ওকে, সো যেহেতু আমরা পেয়ার মানে এনসাইফারমেন্ট করার সময় পেয়ার করে জিনিসটা করছিলাম, সো আমরা এভাবে পেয়ারিং করব, ঠিক আছে, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, লাইক ধরি ধরি আমার একটা প্লেন টেক্সট দেয়া আছে, আমি তো এখানে জাস্ট, আচ্ছা প্লেন টেক্সটটা দেয়া আছে কল মি, কল মি, সো প্রথমে আমরা কি করব এটাকে যে পেয়ারিং করব, সো প্রথমে সি এ তারপরে এল, দুইটা এল এক করতে পারবো একসাথে আমরা পেয়ার রাখতে পারবো না, দুইটা যেহেতু সেম লেটার, সো এল এর সাথে এক্স চলে যাবে, এবার এল এর সাথে তারপরে এল এম অ্যান্ড ইটা সিঙ্গেল থেকে যাচ্ছে, ই এর সাথে আমরা জেড যোগ করব, দিস ইজ দ্য রুল, সো আমরা যখন পেয়ারিং করব সি এ এল এক্স এল এম অ্যান্ড ই জেড পাইলাম, এবং ধরে নিচ্ছি আমার কিটা বলা আছে সেম, আমরা যেহেতু ইব্রাহিম দিয়েই করি, যেহেতু আমাদের গ্রিডটা রেডি আছে, ওকে ইব্রাহিম, সো প্রথমটা কি সি এ, সো আমরা এখানে সার্চ করব সি এ, ওকে, সেম কলামেও না সেম রোতেও না, তাহলে কি হবে সি এদিকে যাবে ডি পর্যন্ত, এ এদিকে যাবে আর পর্যন্ত, সো ইট উইল বি ডি আর, সি এটা কি হবে ডি আর, দেন নেক্সট হচ্ছে এল এক্স, সো এল এক্স সেম কলামে আছে, এল এক্স সেম কলামে, সো সেম কলাম হলে ঠিক তার পরেরটা এল উইল বি রিপ্লেস বাই এস অ্যান্ড এক্স উইল বি রিপ্লেস বাই আর, সো ইট উইল বি এস আর, সো ডি আর এর পরে
আমরা যাবো কি এস আর দেন এল এম, ওকে এল এম সেম কলামেও না সেম রোতেও না, সো এল যাবে এই পর্যন্ত, কে এম যাবে পর্যন্ত সি, সো কি কে সি, সো এল এমটা কী হবে কে সি, এটা কিন্তু প্লেন টেক্সট, এটা সাইফার টেক্সট রেডি হচ্ছে। দেন ই জেড, ওকে ই অ্যান্ড জেড, ই অ্যান্ড জেড, ওকে সো ইটা কোন পর্যন্ত যাবে এদিকে, জেড যেহেতু একদম লাস্ট ওয়ান সো ইটা যাবে এইচ পর্যন্ত, জেডটা যাবে ভি পর্যন্ত, সি ইট উইল বি এইচ অ্যান্ড ভি। তো আমার প্লেইন টেক্সটটা যদি হয় কল মি, প্লেইন টেক্সটটা যদি হয় কল মি, আর কিটা যদি হয় ইব্রাহিম, সেক্ষেত্রে আমরা ওই এই যে এই গ্রিডটা রেডি করে তারপরে আমরা সেই কল মিটাকে এরকম পেয়ারিং করে এই সাইফার টেক্সটটা পাবো, সেই সাইফার টেক্সটটা হবে হচ্ছে ডি আর এস আর কে সি এইচ ভি, ইট উইল বি মাই সাইফার টেক্সট, ডি আর এস আর কে সি এইচ ভি, ওকে সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, থ্যাংক ইউ ভেরি মাচ।